এলাকা দখলকে কেন্দ্র করে ফের গোষ্ঠী সংঘর্ষ বর্ধমান স্টেশনে। এলাকা দখলকে কেন্দ্র করে ফের গোষ্ঠী সংঘর্ষ দেখা গেল বর্ধমান রেল স্টেশনে। বর্ধমান রেল স্টেশনের সাইকেল স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড দখল করতে গত 7ই মে রাতে তৃণমূলেরই অফর গোষ্ঠী হামলা চালায় বর্ধমান রেল স্টেশনে। ভাঙচুর করা হয় স্ট্যান্ডে থাকা ট্যাক্সি, মারুতি, স্কর্পিও সহ একাধিক গাড়ি। এদের মধ্যে অধিকাংশ গাড়িই ছিল ডাক্তার, প্রফেসর সহ অন্যান্য পদাধিকারী ব্যক্তিদের। এই ঘটনার জেরে অভিযুক্ত গোপাল সোনকারকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। এই ঘটনার বিষয়ে সংবাদ সম্প্রচার হয় সকল সংবাদ মাধ্যমে। পাশাপাশি রেল স্টেশনে থাকা স্ট্যান্ডের টাকা কোথায় যায়, কিভাবে এই টাকা তোলা হয়, এই সমস্ত বিষয় নিয়ে সংবাদ প্রকাশ হয় সংবাদ মাধ্যমে। এই খবর প্রকাশ হতেই বুধবার এক সাংবাদিক সম্মেলন করেন বর্ধমান জেলার INTTUC প্রাক্তন জেলা সভাপতি ইফতিকার আহমেদ। সাংবাদিক সম্মেলনে ইফতিকার আহমেদ বলেন, এখানকার মিডিয়া সব বিজেপির দালাল, বিজেপির সঙ্গে সাটঘাট করে আমাদের দলকে বদনাম করার চেষ্টা করছে, তারা সঠিক তথ্য না জেনে ভুলভাল খবর করেন। ইফতিকার আহমেদ বলেন, স্টেশনে যে 10 টাকা করে নেওয়া হয় তা বৈধভাবেই নেওয়া হয়, এর জন্য রেলের কাছ থেকে অনুমতি নেওয়া আছে, সে টেন্ডার অনুযায়ী 10 টাকা করে করা হয়েছে, রেড চার্ট, GST, এমনকি কোম্পানির নামও দেওয়া আছে। সম্প্রতি বর্ধমানের রেল স্টেশনে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের বিষয়ে ইফতিকার আহমেদ বলেন, কিছু কিছু অসাধু ব্যক্তি তৃণমূলে ঢুকে তারা আজ আমাদের উপরই অত্যাচার করছে। টাকার খনি বর্ধমান রেল স্টেশনে সাইকেল, টোটো, গাড়ি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে এর আগেও বহুবার হামলা হয়। টোটো চালক তপন কুণ্ডু বলেন, স্টেশনে গেলে 10 টাকা করে দিতে হয়, এর জন্য কুপন দেয়, রেল স্টেশনে কোনো সমস্যা হলে সংগঠন পাশে থাকবে, মাঝে মাঝে GRP ঝামেলা করে, সংগঠনকে জানানোর একটু ঠিক থাকে। ত্রিনয়নী জুয়েলার্স, হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়, পহলানপুর, তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নাম্বারে। আপনাদেরকে আমরা দেখেছি, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা রোজ গরমে এসেছেন। দেখুন, আজকে একটা পেপার মিডিয়া একটা নেগেটিভ, একটা বাজে একটা খবর করেছে। সেই খবরে বলছে যে স্টেশনে টোটো দোকানদার এসব যারা আছে, টোটো চালক নিয়ে বিশেষ করে লিখেছে যে একজন প্যাসেঞ্জারকে তুলে নিয়ে যখনই গাড়িতে ওঠে তারপরে 10 টাকা দিতে হয়, সেটা কোথায় যায়, কি যায়, কে নেয় কেউ জানে না। কিন্তু আমি মনে করি এই যে খবরটা করছে সম্পূর্ণ ভিত্তিহীন, এবং বিজেপির সঙ্গে সাটঘাট করে আমাদের দলকে বদনাম করার জন্য এই নেগেটিভ এই ধরনের খবর করা হয়েছে। কারণ আপনারা সকলে জানেন স্টেশনে যে পার্কিংটা চলে স্টেশনে, সেই পার্কিং এর পয়সা ওখানে নেওয়া হয়, সেটা একটা লিগেল পার্কিং, একটা লিগেল পার্কিং আছে, সেই পার্কিং থেকে রেট করে দেওয়া হয়েছে, টেন্ডার নেওয়া হয়েছে, সেই টেন্ডার অনুযায়ী তাদের কাছে টাকা নেওয়া হয়, এবং আমাদের সেই পার্কিং এ শুধুমাত্র পার্কিং এ আমাদের লোকরা কাজ করে, ঠিক আছে। কিন্তু বিভিন্ন সময় দেখবেন একটা নেগেটিভ খবর, নেগেটিভ করার জন্য এই খবরগুলো করে দেয় যে তোলাবাজি হয়, টোটাল পয়সা তোলে। ওখানে রেল 6,000 স্কোয়ার ফুট জায়গা দিয়েছে, সেখানে দেখবেন শেড করা আছে, সেখানে রেড চার্ট দেওয়া আছে, সেখানে GST নাম্বার দেওয়া আছে, কোম্পানির নাম দেওয়া আছে, কলকাতার সোদপুরের কোম্পানি শুভ চক্রবর্তীর নামে একজন কন্ট্রাক্টর, স্যার তার নিজের নামে টেন্ডারটা আছে, সেই টেন্ডারটা আজ 3 মাস আগে হয়েছে নতুন। এর আগে যে ছিল বদ্রীনাথের নামে টেন্ডার, সে টেন্ডার চালিয়ে গেছে, সেই কন্ট্রাক্টর চেঞ্জ হয়ে গেছে, এখন আবার নতুন একজন কন্ট্রাক্টর এসেছে, সেই কন্ট্রাক্টরের কাছে এই টেন্ডারটা নেওয়া আছে, এবং সম্পূর্ণ বৈধভাবে সমস্ত আইন কানুন মেনে এটা জানাবার জন্য, এবং শুধু মুখে নয়, আমরা তার প্রত্যেকটা কাগজ, রেলে যে টেক ওভার করা হয়েছে এই সামনে ফেব্রুয়ারি মাসে 21 ফেব্রুয়ারি এই 2023-এ নতুন কন্ট্রাক্টর যে টেক ওভার করেছেন, সেখানে স্টেশন মাস্টার থেকে ইএন থেকে ইএন সাহেব থেকে সবারই সিগনেচার আছে, সেই পেপার আপনাদেরকে আমরা দেবো। আমরা চাই আপনারা বাস্তবটা বর্ধমানবাসীকে জানান,
বর্ধমানবাসী জানুক যে বাস্তবটা কি, আর কিভাবে তৃণমূল কংগ্রেসের লোককে, তৃণমূল কংগ্রেসের নেতাদের বদনাম করা হচ্ছে তার একটা জল জ্বলন্ত প্রমাণ দেখুন। আজ যে পেপারটা লিখেছে একটা নামি দামি পেপার, সেই পেপারে এই ধরনের বাজে একটা রিপোর্ট করছে। আমরা সে সমস্ত পেপারকেও বলবো যে আপনারা বাস্তবে জানুন, কারো পক্ষপাতিত করার দরকার নেই, বাস্তবটা লিখুন, বাস্তবটা জানুন। অসুবিধা হলে আমাদের পেপার আছে, আমরা প্রত্যেককে এই পেপার দেবো, আপনারাও নিন। কারণ এই টেন্ডার বা এই ধরনের পার্কিং সারা ভারতবর্ষে চলে, হাওড়া স্টেশনের বাইরেও দেখবেন গাড়ি ফোর হুইলার টু হুইলার আছে, এখানে 8 নম্বর প্ল্যাটফর্মের বাইরেও দেখবেন টু হুইলার ফোর হুইলার টোটো পয়সা নেওয়া হয়, সেখানেও পার্কিং আছে। কারণ বিনা পার্কিংয়ে কোথাও কোনো পয়সা নেওয়ার কারোর ক্ষমতা নেই। এখানে রেল পুলিশ আছে, RPF আছে, টোটাল রেল প্রশাসন আছে, সেখানে এত বড় একটা সেট করা আছে, তার নিচে গাড়ি থাকছে, বিনা পয়সা পয়সা তুলে নেবে? তাই কথাটা উঠলো কেন? গোষ্ঠীর সংকোচ আছে বা কি হয়েছে ওইটা নিয়ে তো আজকে পেপারটা লিখেছে, সেটা ব্যাপার নয়। আমরা প্রোটেস্ট করছি, গোষ্ঠীর সংকোচ আমাদের আছে, বিভিন্ন জায়গায় আছে, কিছু অসৎ ব্যক্তি দলে ঢুকে গেছে, যারা তৃণমূল কংগ্রেসে 2021 সালে ছিল না, যারা আমাদের MLA কে গালাগাল করেছিল, ওই সময় যারা MLA কে খুন করার জন্য চেষ্টা করবে, সেসব লোক আজ দলে ঢুকে গেছে, ঢুকে আজকে চাইছে যে নিজের আধিপত্য এখানে কায়েম করি। এখানে পুরনো লোকের যারা এখানে তৃণমূল করছে, আমাদের স্টেশনে যে পার্কিং গুলো বা এখানে যে স্ট্যান্ড আছে, যে ট্যাক্সি স্ট্যান্ড, এটা CPM এর সময় 2008 সালে আমরা স্ট্যান্ড করেছি, সেই স্ট্যান্ড দখল করার জন্য রাতের অন্ধকারে তারা গাড়ি ভাঙচুর করেছে। কারণ তারা চাইছে যে এলাকাগুলো থেকে তোলাবাজি করি। আমরা এখানে হাজার হাজার লোক সেদিন বেরিয়েছিল, আমরা যদি সে ধরনের যদি অ্যাক্টিভিটিস থাকতো, সে রোজ দুপুরে হাজার হাজার লোক প্রতিবাদে রাস্তায় নামতো না। একটা কথা বলি, যত বাড়ি যে বর্তমানে স্টেশনে ছোট হোক বড় হোক, যখনই ঝামেলা হয় বা অশান্তি সৃষ্টি হয়, তখনই তোলাবাজির কথাটা আগে আসে। হ্যাঁ, অবাধ ব্যাপার, তোলাবাজির কথাটা যখন আগে আসে, তখন আজকেই কেন প্রকাশ আনলেন যে টেন্ডার না হয়েছিল, এই যে কাগজপত্র, এটা আমরা বারবার দিয়েছি, তুমি ভাই হয়তো পাওনি, এর আগে বিন্দুকে দিয়েছি, প্রত্যেকটা প্রেসকে দিয়েছি, এবং আমরা এটা বর্তমান থানাকে দিয়েছি, SP সাহেবকে দিয়েছি। 6 মাস আগে আমরা কিছুদিন বন্ধ করে দিয়েছিলাম এই বাজে বাজে কথা বলার জন্য, এবং বন্ধ করার পর কন্ট্রাক্টর রেলকে চিঠি করেছিল, রেল আবার বর্তমান প্রশাসনকে চিঠি করেছিল যে কেন বন্ধ হয়েছে, কি অসুবিধা আছে। নিশ্চয়ই 100% কি 1000% বলবো, তার পেপার আছে আপনাদেরকে দিচ্ছি, পেপারটা নিন, পেপারটাকে আপনি ইনকোয়ারি করুন, আপনি নেটে যদি আপনি মারেন নেটে দেখে নেবেন, সব আপনি পেয়ে যাবেন। এগুলো যারা বলছে, যারা বিজেপি থেকে, ভাত ছাড়া বাঙালির দিন চলে না, আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথী চাই, ধোয়া ওঠা গরম ভাত, আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড নামেও সোনা, রূপেও সোনা, সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, টেনটেন, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।